নাটোরে জাপানিজ আপেল ম্যাঙ্গো চাষে সফল হয়েছেন কৃষিবিদ শাহিনুর রহমান। তার বাগানে শোভা পাচ্ছে থোকা থোকা আমে পড়া গাছ। শাহিনুর রহমান দাবি করেন, তিনি প্রথম জাপানিজ ম্যাঙ্গো আমের চারা দেশে আনেন। নাটোর সদর উপজেলার তেলকুপি এলাকা ঘুরে বনরতা টিভির ডেস্ক রিপোর্ট। নাটোর সদর উপজেলার তেলকুপি গ্রামের কৃষিবিদ শাহিনুর রহমান তোতা জাপান থেকে ফিরে তিনি নিজ বাড়ির পাশে কৃষিবিদ নার্সারি গড়ে তোলেন। 2014 সালে তিনি এক বন্ধুর সহায়তায় জাপানি আপেল ম্যাঙ্গো নিয়ে আসেন এবং নিজ বাগানে রোপণ করেন। সরজমিনে দেখা যায় তার বাগানে এখন অনেকগুলো আপেল ম্যাঙ্গোর গাছ, গাছে গাছে ঝুলছে অসংখ্য বেগুনি ও লাল রঙের আম। শাহিনুর রহমান জানান, এই আম বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। আমের ক্ষেত্রে আমাদের দেশের আমের আম সুস্বাদু হওয়া সত্ত্বেও কিছু কিছু গুণাবলী এক্সপোর্টেবল না হওয়ার কারণে, রপ্তানিযোগ্য না হওয়ার কারণে আমি রপ্তানিযোগ্য আম কালেকশনের জন্য প্রচেষ্টা চালাই। তারই ধারাবাহিকতায় 2014 সালে আমারই খুব ক্লোজ বন্ধু, উনিও কৃষিবিদ, এখন রিকু ইউনিভার্সিটি, জাপানের রিকু ইউনিভার্সিটি ওকিনাওয়াতে অবস্থিত ন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর আর কি, ওনাকে আমি রিকোয়েস্ট করি যে জাপানিজ আপেল ম্যাঙ্গো আমাকে কোনোভাবে কালেকশন করতে যাওয়া হয় কি না। উনি 2014 সালে আমাকে সায়ন দেন, এখান থেকে যাত্রা শুরু। আমি 2014 সাল, 15 সাল, 16 সালে আমার প্রথম গাছে ফল আসে এবং আমি এই মেসেজটা দিতে চাই, এই আমটার একটা সম্ভাবনা সারা বাংলাদেশে আছে। বাংলাদেশের নিশ্চয় আমে কিন্তু বাংলাদেশ স্যাচুরেটেড, এখন বাংলাদেশকে চিন্তা করতে হবে, রপ্তানিমুখী চিন্তা করতে হবে। রপ্তানি উপযোগী আম বাংলাদেশে প্রডিউস করে আমাদের দেশের বাইরে পাঠানোর চিন্তা করতে হবে। তো আপনারা নিশ্চয়ই জানেন যে জাপানি জাপেল ম্যাঙ্গো ওয়ার্ল্ডের সেরা আম। শাহিনুর রহমানের ভাই বলেন, একটি গাছ থেকে এখন তাদের বাগানে অসংখ্য জাপানি আপেল ম্যাঙ্গোর মাতৃগাছ, এখান থেকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য তৈরি করা হচ্ছে আমের চারা। আমাদের দেশে ফলের রাজা হচ্ছে আম, তো এই আম কিন্তু আমরা একটা সময় দেখতাম যে শুধু ফজলি আমটা ছিল আমাদের ইয়েতে, বাট যুগের সাথে তাল মিলিয়ে বর্তমানে যে আমরা আবার হচ্ছে যে একটা আম আমরা যে শুধু খাচ্ছি, শুধু কি মিষ্টটার দিকে আমরা বিষয়টিকে আমরা লক্ষ্য দিচ্ছি, আমাদের যে আমটা খাচ্ছি সেটা শুধু কি স্বাদেই আমাদের আমাদের যে আমাদের ভিতরে যে ফুড ভ্যালু বা যেটা যে একটা আম থেকে কতটুকু আমরা ক্যালোরি শক্তি পাচ্ছি সেই বিষয়টাও আমরা যখন মাথায় নিয়ে আসবো, তখনই কিন্তু এই জাপানিজ আপেল ম্যাঙ্গো আমটা কিন্তু আমাদের কাজে লাগছে। এবং এই আমটি আমরা এই আমটি কিন্তু কল্পনা করতে পারিনি কিছুদিন আগে, কয়েক বছর আগে। তো আমাদের নিজ এলাকায় আমাদের আমাদের ভাই এই আমটি এখন নিয়ে আসছে, এই আমটি এই আমের জন্য আমরা এখন এখান থেকেই আমরা পাচ্ছি, আমরা এখান থেকে চারা সংগ্রহ করে আমরা এই আমটি উৎপাদন করে খেতে পারছি। শাহিনুর রহমানের ছেলে বলেন, তার বাবার এই সফলতায় তিনি গর্বিত। জাপানিজ অ্যাপেল ম্যাঙ্গো 2014 সালে প্রথমে আমাদের এখানে নিয়ে আসা হয়, প্রথমে এটা প্রকাশ করা হয়নি বিভিন্ন কারণে। আসলে আমাদের দেশে পরীক্ষামূলকভাবে এটা চালানো হচ্ছিল যে এটার এটার কীরকমভাবে আমাদের রেজাল্ট আসে, কীরকম ফলন হয়। কিন্তু এর মাঝে মাঝে দু একটা যেগুলো আমাদের চারা বিক্রি হয়েছে এবং উপহারস্বরূপ কাউকে দেওয়া হয়েছে, তাদের মধ্যে কেউ কেউ দাবি করতেছে তাদেরই প্রথম প্রথমে এখানে আনছে বা এখানে ইন্ডিয়া থেকে আনা হচ্ছে।